টাকা লৈ যাব এখন এখন আপোনাৰ 35000 35 মাত্র 35000 টাকা দিউ 13000 টাকা 13000 টাকা ডিপি দিও লৈ গৈছে এনেকা নতুন এন্ট্রপ মানে যেটা আপনারা কৈছো যদি প্রিন্স মোটরসত আহে 20000 টাকা লৈ কেনে যে কোনো ধরনের আপনাদেরকে স্কুটি উলাই যাব পারবো 5000 টাকা লৈ যাব মাত্র 40000 টাকা লৈ এমপি দিও ভরত দিও কিমান হলে এখন উলাই যাব এখন প্রায় 40000 লৈ 40 দিস কুড বি আস সো ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং দিস কুড বি আস হয় বন্ধু অকল আপনাদের ইমান দিনে কয়েছিল যে আপনার সেকেন্ড হ্যান্ড বাইক খুবই কম দামত লাগে, তো যেহেতু আপনার কইসিল যে আমি যান পারো আপনার কম দামত দেখাব চেষ্টা করি, তো আমার ওসর আজি আপনারা চাব পারে পাথরকুড়ি ম্যাগজিনত ভিআইপি রোডর একদম কাষত আপনার প্রিন্স মোটরস বলে নতুনকে এখন খুলিছে। তো যদি আপনার গাড়ি বা আপনাদের স্কুটি লম বলে ভাবিছে বাইক বা স্কুটি লম বলে ভাবিছে তাহলে আপনার ইয়াতে আইব পারে, খুব কম দামত আপনাদের ইয়াতে আপনাদের বাইক বা স্কুটি লো যাব পারিব। তো হাই হ্যালো নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ার ইউটিউব চ্যানেল আসাম ইনফরমেশন। তো আজি আমি আইছো প্রিন্স মোটরস, তো ইয়াতে আপনাদের একদম কম দামত বহুত ধুনিয়া ধুনিয়া বাইক স্কুটি তারপর আপনার বুলেট গোটেখিনি পাই যাব। তো ভিতরে যাব, ভিতরে যাই কিনে ফুল ডিটেলস লম কি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিব লাগবে, কি পার্সেন্ট কি দিব লাগবে গোটেখিনি আপনাদের জানাই আছো, আর একদম কম দামত কিমানখিনি আছে গোটেখিনি জানাই আছো। তো চাই রাখবো আসাম ইনফরমেশন, বাকি এটা ডিটেলসখিনি ভিতরে যাই কিনে দিয়ে আসো। যিদরে কৈছিলোঁ যে আমাৰ ওচৰত ভাই আছে, তো ভাই আপোনাৰ নামটো আৰু আপোনালোকৰ এড্ৰেছখিনি আমাৰ ভিউৱাৰ্ছে যাতে একদম ইজিলি যাতে আহি পায়। তো মোৰ নাম ৰাহুল আহমেদ, প্ৰিন্স মোটৰৰ এইটো আপোনাৰ এড্ৰেছটো যদি ছিক্স মাইলৰ পৰা হয় মেগজিন নোপোৱাতে আপোনাৰ পাথৰগুৰি নোপোৱাতে এইখিনি মেগজিন পোৱা একদম অপজিটত গেৰেজ 69 আছে একদম ৰোডৰ লগতে আছে, আপোনালোকে চাই গ'লে নিশ্চয় গম পাব। পাথৰগুৰিৰ পৰা যদি আহে ছিক্স মাইলৰ পিনে চাইলে মানে গাড়ী লাইনআপ আমাৰ থাকে দেখাই পাব। আচ্ছা, আৰু আৰু এটা কথা সুধিছোঁ যে যদি বাইক বা স্কুটি লৈ কিমান পাৰ্চেণ্ট ডাউন পে'মেণ্ট দিব লাগিব? ডিপিটো তোমাৰ সেই চিভিল স্কুলৰ লগত কথা, কেতিয়াবা কি হয় আমি কৈ দিওঁ বোলে 30-40 ওলায়, কেতিয়াবা কি হয় কাষ্টমাৰৰ আগে পিছে একো লোৱাই নাথাকে, তো -1 চিভিল হ'লে অলপমান ডিপিটো বেছি দিব লাগিব 40%, আৰু যদি আগে পিছে চিভিল স্কোৰ ভাল তেখেতৰ তেখেতে তেনেহ'লে 30-35% দিলে ওলাই যাব। আচ্ছা, মানে 1,00,000 টকাৰ গাড়ী এখন 30,000-35,000 টকা যদি দিয়ে ওলাই যাব আৰামছে। তো গোটেইখিনি আপোনালোক ভালকে বুজাই দিছে, তো যদি আপোনালোকৰ -1 চিভিল আছে তেনেহলে অলপমান ডাউন পেমেণ্ট ডিপিটো অলপমান বেছি হৈ যাব, আৰু যদি আগতে আপোনালোকৰ কিবা বস্তু লোৱা আছে তেনেহলে আপোনালোকে কমকে দিলে হৈ যাব, মানে 30-35% দিলে হৈ যাব। আচ্ছা, তো আজি আমি ক'ৰ পৰা আৰম্ভ কৰিম আৰু কিমান ৰেঞ্জৰ পৰা আৰম্ভ কৰিম? আজি কৰবা মানে এখনেই দেখাই দিয়া এন্ট্ৰপ নতুন আহিছে, মাত্ৰ 6 মাহ পুৰণি এন্ট্ৰপ হয়, 2023 মডেল হয়, 6 মাহ পুৰণি হয়, এখনৰ প্ৰাইচ দেখিছোঁ আমি 78,000 যদি চিভিল ভাল থাকে 30-35,000 দিলে ওলাই যাব এখন? নালাগে, চিভিল ভাল থাকিলে এখনতো নতুন গাড়ী হয় ন, তো চিভিল যদি ভাল থাকে 28-30 দিলে আরামসে আরামসে ওলাই যাব, মানে 30,000 টাকা যদি লৈ আহে আপোনালোকে স্কুটি লৈ যাব পাৰিব। কিছুমান নতুন গাড়ী কি হয় আপোনাৰ সেই ডিপিটো বহুত কম দিলেও ওলাই যায় যদি চিভিল ভাল থাকে, মইতো এনেকুৱা পাইছিলোঁ 13,000 টকা ডিপি দিও লৈ গৈছে এনেকুৱা নতুন এন্ট্ৰপ, মানে যদি আপোনাৰ চিভিল ভাল থাকে 13,000 টকাত যদি লৈ আহে ইয়াৰ পৰা আপোনালোকে গাড়ী লৈ যাব পাৰিব, কোনো ধৰণৰ প্ৰব্লেম নহয়। নেক্সট আমাৰ ওচৰত ডিঅ' এখন আছে, এইটো মডেল আৰু প্ৰাইচ 2018ৰ মডেল হয়, 46,000 মাত্ৰ 46,000 আপোনালোকে ডিঅ' পাই আছে। নেক্সট আছে পালচাৰ, দুখনমান আছে পালচাৰ মডেল আৰু প্ৰাইচ, মাত্ৰ 78,000 লৈ আহক পালচাৰ লৈ যাব পাৰিব। নেক্সট আৰু এখন আছে, এখন 2023 মডেল হয়, 2023ৰ মডেল হয়, এখন আমি প্ৰাইচ ৰাখিছোঁ 93,000
এখন ব্ল্যাক প্যান্থাৰ এডিশন হয় 2021 ৰ মডেল আমি এখন ওলাই যাব নেক্সট আৰু এখন আছে এখন 2023 মডেল হয় এখনৰ প্ৰাইচ ৰাখিছো আমি আপোনাৰ 68,000 গাড়ী 68,000 য়েলো কালার আর এখন বাইক চলায় বা যখন বাইক লম বলে ভাবি আছে চাইছে অন্যর কথা সকলে গম পায় তাতকে ইয়ারপর লোক একদম ফুল স্যাটিসফাইড আপনাদের গাড়ি ভাল গাড়ি পাই যাব ভাল কন্ডিশন নেক্সট 200 আর এখন আছে রেড কালার এখন 2022 মডেল এখন আপনার 11,000 মান রানিং আছে একেবারে ধুনিয়া আছে গাড়ি শোরুমত কম্পেয়ার করব পারি এখনের প্রাইস রাখিছো আমি 30,000-40,000 তাৰপিছত এণ্ড্ৰক কওক গোটেইখিনি প্ৰায়খিনি আপোনালোকে ইয়াতে পাই যাব নেক্সট আমাৰ ওচৰত আৰু কেইখনমান আছে বাইক আৰু স্কুটি মডেল আৰু প্ৰাইচ নেক্সট আমাৰ ওচৰত হিৰো এখন আছে এখন হিৰো এক্সট্ৰিম হয় 2021 মডেল হয় এখনৰ প্ৰাইচ থাকিছে আমি অনলি 68,000 বুলি মাত্ৰ 68 নেক্সট এণ্ড্ৰক এণ্ড্ৰক 2021 মডেল হয় 12,000 মান চাগে ৰানিং আছে এখনৰ প্ৰাইচ থাকিছে আমি 72,000 ডিও হয় আপনার এখন DS6 মডেল হয় 2021 মডেল হবো এখন এখনের প্রাইস দেখছো আমি অনলি 58,000 মাত্র 58,000 নতুন কিনব বলে আজকাল স্কুটির কথা সকলে গম পায় 1,00,000 টাকা প্রায় করে কাটা দামে দামে পাই আছে নেক্সট আর 2022 মডেল হয় একেবারে লাস্টর একদম গাড়ি শোরুম হয়ে আছে গাড়ি এখন এখনের প্রাইস দেখছো আমি অনলি 61,000 নেক্সট এপ্রিল এপ্রিলা 2019 মডেল হয় এখন এখনের প্রাইস থাকিছো আমি অনলি 45,000 মডেল কেমন গেলে 2019 মডেল 19 মডেল 45 প্রায় আছে 20 পর 25 লাইলে উড়াই যাব নতুন কিনব গেলে আপনার সাগে 140 মান পড়ে যায় প্রায় 1,50,000 পড়ে গুটে কিনে দিকে মাত্র 40,000 পায় আছে আধাতকে আধাত দামত পায় আছে আপনাদের যদি লম্বলি ভাবিছে ইয়ালো আহক প্রিন্স মোটরসত আহক একদম কম দাম আপনাদের স্কুটি হোক বাইক হোক আপনাদের পাবো নেক্সট এখন হল আপনার ইয়ামাহা রেঞ্জার হয় DS6 মডেল হয় হাইব্রিড মডেল মডেল হয় 2021 মডেল হয় এখন প্রাইস হচ্ছে আমি অনলি 60,000 লোক এলো হয়ে যাব আরামসে হবে 30,000 টাকা মাত্র 20,000 টাকা লাগবে এখন পেয়ে যাবো বাইক এখন হিরো ট্যাক্সি হয় 2021 মডেল হয় DS6 মডেল হয় এখন প্রাইস হচ্ছে আমি অনলি 48,000 মাত্র 48,000 20,000 টাকা এলো হয়ে যাবে এখন মাত্র 20,000 টাকা লাগবে 20,000 খরচ লই যাও কেস নেই ধন্যবাদ
এখন হল আপনার 2021 একেবারে লাস্টর মডেল হয় সুজুকি এক্সিস হয়, এখনের প্রাইস দেখেছো আমি অনলি 48,000 মাত্র 48,000 ভিসা আইডি হলো মাত্র 20,000 টাকা, বেশি নয় যেহেতু কইছো আপনাদের প্রিন্স মোটরস আহক 20,000 টাকা লই যে কোনো ধরনের স্কুটি আপনাদের আরামসে উলাই দিয়ে দেবো পারিব। নেক্সট আরো এখন হচ্ছে এখন বেশি নয় 2019 এর মডেল, এখনের প্রাইস দেখেছো আমি অনলি 45,000 মাত্র 45,000 এখনো ভিসা আইডি উলাই যাব যিদরে আমরা কৈছো যদি প্রিন্স মোটরসত আহে 20,000 টাকা লৈ কেনে যিকোনো ধরনের আপনাদেরকে স্কুটি উলাই দিব পারবো। বাইরত কেখনমান কালেকশন আছে যেহেতু আপনাদেরকে R15 খুবই কমেন্ট করে আসছিল আর এমপির কথা আপনাদের বহুতে কয়ে আসছিল যে এমপি লাগে তো আমার ভিতর এখন আহি আছে মডেল আর প্রাইস এখন এমপি জাস্ট আহি বালা এখন 2020 লাস্ট হয় কি 600 মডেল হয় গাড়ি একদম দুনিয়া হয়ে আছে এখনের প্রাইসটা কিছু আমি 1,25,000 আপনার লোকেশন বহুত ধুনিয়া জায়গা একদম মাজত আছে, জলদি আহক ইয়ারপর একদম কম দামত স্কুটি বাইক যিকোনো ধরনের লই যাও মাত্র 20,000 টাকা যেহেতু আপনার কয়ে আছো স্কুটি যদি লম বলে ভাবি আছে 20,000 টাকা যদি আপনার লগত আছে প্রিন্স মোটরসত আহক একদম উঠাই লই যাও। নেক্সট R15 আছে এখন R15 ভার্জন 4 হয় অনলি 1 বছর পুরনি বাইক এখন দি আছো আমি আপনার 2017 মডেল হবো এখনের প্রাইস রাখিছো আমি অনলি 35,000 এখন প্রায় নতুনে হয়েছে এখন তো জলদি জলদি আহক এখন গাড়ি লই যাও 30,000 টাকা ওলালে মাত্র 30,000 টাকা। নেক্সট অ্যাক্টিভা মাত্র 30,000 টাকা লৈ আহক এখন গাড়ি নিজের ঘরত লৈ যাব পারিব। নেক্সট সকলে বর্তমান ডিমান্ডিংত চলি আছে ডিউকর কথা সকলে গম পায় 390 যদি লম বলে ভাবি আছে তো জলদি জলদি আহক ইয়ারপর আপনাদের লই যাব পারিব। মডেল প্রাইস এখন ডিক 390 হয় 2021 ডিসেম্বরের মডেল হয় একেবারে লাস্টর মডেল মাত্র রানিং 12,000 হয়েছে 12,000 এখনের প্রাইস দেখিছো আমি 2,35,000 50,000 উড়াই যাব ডিউক হাতত যদি আপনার 1,50,000 টাকা আছে ডিউক লৈ যাব পারিব মাত্র 1,50,000 টাকা লৈ আহক ডিউক নিজের ঘর লৈ যাও। নেক্সট আমার ওচর আছে ডিউক 200 35,000
পারে এখন 2020 মডেল হয়, 2020 লাস্টর মডেল হয়, এখনো প্রাইস দেখিছো আমি অনলি 1,20,000 1,20,000 টাকা দিলে আরন ভাই আপনি আরামসে লই যাব পারে 1,20,000 আপনাদের আরন ভাই আছে কিমান হলে এখন লই যাব এখন প্রায় 40,000 লই যাব 40-50 মাত্র 50,000 টাকা আরন ভাই যিকোনো যিকোনো ধরনের আরন ভাই আপনারা লই যাব পারিবো এটু মডেল আর প্রাইস বাকি দুটা আপনার কি লাগে আর রয়্যাল এনফিল্ড মডেল প্রাইস রয়্যাল এনফিল্ড এখন 2021 মডেল হয় এখনের প্রাইস দেখিছো আমি আমি 1,47,000 ওলাই যাব মাত্র 50,000 লো হোক এখন আপনাদের নিজের ঘর লো যাব পারিব রয়্যাল রয়্যাল এনফিল্ড আপনার গানমেটাল বলি কয় 2019 মডেল হয় হ্যাঁ গাড়ি একেবারে ধুনিয়া হয়েছে হ্যাঁ আর এখন আছে রেড কালার মাত্র 40 লয় হোক নিজের ঘর রয়্যাল এনফিল্ড লো যাও নেক্সট আমার ওসর আছে বুলেট বুলেট স্ট্যান্ডার্ড মডেল হয় হ্যাঁ বুলেট আর ইলেকট্রা বর্তমান বহুত ট্রেন্ডে চলি আছে সবাই বিচারি থাকে হ্যাঁ এখন 2021 মডেল হয় এখনের প্রাইস থাকি আমি অনলি 1,28,000 এখনো 40,000 উড়াই যাব আরাম চলে যাবে তো বুলেট যদি লম বলে ভাবি আছে 40,000 টাকা হাতের দরকার বেশি না লাগে মাত্র 40,000 টাকা হলে বুলেটর একদম রয়্যাল এনফিল্ডের একদম মিনিমাম ডাউন পেমেন্ট গাড়ি ফুলাই যায় আচ্ছা আর গাড়ি কি কোন আপনারা সকলে ভাল পায় আর গম পায় রয়্যালের কথা কবই না লাগে যে সকলে চলাই আছে বা যে সকলে চলাম লম বলে ভাবি আছে তো নিশ্চয় গম পায় গোটেইখিনি কথা তো এবার আহক এখানে ভিজিট করে যাক মাত্র 40,000 টাকা দরকার 40,000 টাকা যদি লৈ আহে প্রিন্স মোটরসত আহক আই পেলে নিজের ঘর লৈ যাক মাত্র 40,000 40-এর পৰা যিকোনো বাইক 40 বা 50,000 আহিলে যিকোনো ধরনের বাইক পাই যাব 20,000 টাকা আহিলে স্কুটি আরামে আরামে উলাই যাব পাৰিব নেক্সট পালসার কেইখন মানৰ কালেকশন আছে মডেল আৰু প্রাইস গাড়ি টপ মডেল গাড়ি আর কি লাগে মাত্র 76,000 পায় আছে পালসার যদি লম বলে ভাবিছে তো প্রিন্স মোটরসর আহক একদম কম দামত পালসার লই যাও এইটুর মডেল সরি কিমান হলে উড়াই যাবে এখন 30 মাত্র 30,000 টাকা পালসার 150 নিজের ঘর 220 বেলেগ গুদামো আছে গুদামতো আছে এফজেড লাগিলে আছে এফজেড মই দেখাব পারা নাই এটা এনেকুৱা নহয় যে গাড়িখন নাই গাড়িখন আছে জাস্ট গুদামত রাখা তো
দাদা দাদার কালেকশন বহুত আছে, আপনার কেন ধরনের গাড়ি লাগে এবার কমেন্ট করবেন, নম্বর তো আপনার ডেসক্রিপশনত অলরেডি দিয়াই থাকি, এবার ফোন করি কেনে আপনাদের খুঁজলে হল, বাকি ফটো মারি কেনে বাকি ভিডিও করলে যাকে আপনার গোটেখিন আপনার প্রভাইড করে দিব। তো এবার আইব এখানে ভিজিট করে যাব, বাকি ফুল ডিটেলস আপনার পাই যাব, কারণ যেহেতু ভিডিও চা আর দাদাতে নিজে কনফার্মেশন দিয়া বহু ডিফারেন্স আছে। তো এবার ফোন করি কেনে গোটেখিন আপনার লো লব। নেক্সট হন্ডা আছে, হন্ডা সাইন এসপিও এখন 2016-17 মডেল হয়। হ্যাঁ, তো এখনের প্রাইস দেখিছো আমি 42,000 কিমান হলে ওলাই যাব এখন একদম কম দামত, যেহেতু আপনার কইছো যে পানির দামত গাড়ি আপনাদের লো যাব পারিব। প্লেজার এখন মডেল আর প্রাইস এখন প্লেজার হয় 2017 গাড়ি হয়, এখন লেডিসে চলাব কারণে বহুতে ভাল বা শিকিব কারণে ভাল। এখন প্রাইস থাকিছে আমি অনলি 27,000, মাত্র 27,000 আজিকালি হাজার টাকা লো যাব পারে। আজিকালি মোবাইলের দামে আপনার গম পাই 30-35,000 টাকা পড়ে মোবাইলের দামে আপনার গাড়ি পাই আছে। তো এবার আহক, আইগলে ভিজিট করে যাও, প্লেজার নিজের ঘর লো যাও, মাত্র 7,000 টাকা দিতে নেগোসিয়েবল হয়ে যাব প্রাইস খিনি অলমান নেগোসিয়েবল চাই দিম বারো। আইলে কিবা চ্যানেলের নাম কব, কিবা একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিব। তো জলদি জলদি রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড আর R15 ইয়ামাহা স্পেশাল ডিসকাউন্ট এটা আছে, আমার ফুল ট্যাঙ্কি টেলার ওয়ারেন্টি। আপনারা কে রয়্যাল এনফিল্ড লক বা R15 লক, ফুল ট্যাঙ্কি তেলের টেনশন লব না লাগে, পুরা ঘুরিব পারিব, ইয়ার পর আপনারা গুটে খিনি দি দিব, গাড়ি খন লৈ যাও আর মোটামুটি এক সপ্তাহ তেল ভরাব না লাগে। একদম শোরুম কন্ডিশনের গাড়ি, নতুন কিনব গম পায় কিমান দাম, মাত্র 61, 30 মান হলে ওলাই যাব এখন, মাত্র 3,000 প্রায় নতুন, 3,000 গম পায় একদম নতুন পাবো, মাত্র 61 দি আছে, মাত্র 61 আর কি লাগে। তো জলদি জলদি আহক, নেক্সট এইখন মডেল আর প্রাইস এখন আপনার সেমে হয় 2022 মডেল হয়, এখন রানিং আপনার হেনকা হয়েছে 6,000-7,000 মান হয়েছে। তো এখন প্রাইস দেখিছো আমি 60,000 সেম 30 হলে ওলাই যাব, মাত্র 30, বেশি না লাগে, 25, মাত্র 25 লয় হোক নিজের ঘর, একদম শোরুম কন্ডিশনের গাড়ি, মাত্র 3,000 কিলোমিটার চলছে, আর কি লাগে। জলদি জলদি আহক, আই বেলায় ভিজিট করে যাও। আর এখন আছে এখন মডেল প্রাইস 2022 মডেল হয়, গাড়ি একেবারে নতুনে হয়ে আছে, এখন প্রাইস দেখিছো আমি 58,000 মডেল 58,000 এখন পাই আছে, 25 মান হলে এখন ওলাই যাব, মাত্র 25, যেহেতু আপনার বারবার একটা কথা কইছো যে যদি আপনাদেরকে স্কুটি লম বলে ভাবিছে 30,000 টাকাটা লয় আহ লয় যাও, 30 মডেল তো আপনাদের মাত্র 25,000 লয় আহ, 20,000-25,000 লয় আহ, আপনাদের স্কুটি এন্ট্রক কক আপনাদের ইমানখিনি দেখা পাইছে গুটেখিনি আপনাদের একদম আরামসে লয় যাব, আর 50,000 টাকা যদি লয় আহে বাইক আপনাদের আরামসে লয় যাব পারিব। তো এবার আহক, আইগানে ভিজিট করে যাও, একদম ফুল স্যাটিসফাই হয়ে গেলে ইয়ার যাব পারিব, আর লগতে আপনাদের অফার যেহেতু কইছে যে রয়্যাল এনফিল্ড লক বা আপনাদের R15 লক ফুল ট্যাঙ্কি তেল পাই যাব। তো জলদি জলদি আহক, আই পেলে ভিজিট করে যাও। তো 30 মডেলতে ইমানখিনি অফার দিয়েছে, তো জলদি জলদি আহক, একদম কম দামত বাইক আপনাদের ইয়ার পর লো যাব পারিব, এড্রেসখিনি আর ফোন নম্বর গোটেখিনি আপনাদের ডেসক্রিপশনত দিয়া থাকবে, লগতে আপনাদের স্ক্রিনতো পাই যাব। তো জলদি জলদি আহক, আই পেলে ভিজিট করে যাও, তো চাই থাকবে আসার ইনফরমেশন, এনেকুৱা ধরনের আমি ইনফরমেশন লৈ আহি থাকিম। তো আজিলৈ এইখিনি আছিল, নেক্সট লগ পাইছো নতুন শ্ব'ৰুমত ছেকেণ্ড হেণ্ড গাড়ি হৈছে। তো আজিলৈ বাই বাই।